সুপ্রদর্শক শুভেচ্ছা আরেকবার বিজ্ঞাপন বিরতি পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের জনপ্রিয় আইন বিষয়ক অনুষ্ঠান লিগাল আপডেট উইথ এনটিভি কে সাথে নিয়ে। বিজ্ঞাপন বিরতির পূর্বে আমরা যে ডেরিভেটিভ রেসিডেন্স যে কার্ড এবং রাইট এই সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছিলাম এবং আলোচনা পর্যায়ে একটি পর্যায়ে এটির যে সূত্র উৎপত্তি ব্যাকগ্রাউন্ড সেই বিষয়টিতে থেমে গিয়েছিলাম। আমরা ব্যাকগ্রাউন্ডে চলে যাচ্ছি আপনাদের অবগত করার জন্য। ভাইয়া, যে ব্যাকগ্রাউন্ডটি ডেরিভেটিভ রেসিডেন্স রাইট এবং কার্ডের যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটি কিসের সাথে সম্পৃক্ত? এক্ষেত্রে কি কোনো মামলা রয়েছে? হ্যাঁ, অবশ্যই একটা ফেমাস মামলা রয়েছে, ইউরোপিয়ান কোর্ট অফ জাস্টিস। এই মামলাটিতে কি প্রিন্সিপাল স্টাবলিশড হয়েছে? এখানে যে যেটা বলা হয়েছিল যে দ্যাট মেম্বার স্টেটস ক্যান নট রিফিউজ এ পার্সন দ্য রাইট টু রিসাইড অ্যান্ড ওয়ার্ক ইন দ্য হোস্ট মেম্বার স্টেট হোয়ার দ্যাট পার্সন ইজ দ্য প্রাইমারি কেয়ার অফ ইউনিয়ন সিটিজেন হু ইজ রিসাইডিং ইন দেয়ার মেম্বার স্টেট অফ ন্যাশনালিটি অ্যান্ড রিফিউজাল অফ এ রাইট অফ রেসিডেন্স টু দ্য প্রাইমারি কেয়ার উড ডিপ্রাইভ দ্য ইউনিয়ন সিটিজেন অফ দ্য সাবস্টেন্স অফ দেয়ার ইউরোপিয়ান সিটিজেনশিপ রাইটস বাই ফোর্সিং দেম টু লিভ দ্য ইইএ স্টেটস। তার মানে কি বিষয়টা হচ্ছে এরকম, যদি ইংল্যান্ডের অভ্যন্তরে কোনো ব্রিটিশ সিটিজেন বসবাস করে থাকেন এবং তাকে কোনো অ্যাপ্লিক্যান্ট যদি লুক আফটার করে থাকেন প্রাইমারি কেয়ার হিসেবে, তাহলে তার ইংল্যান্ডে থাকার অবস্থান করার রাইটস রয়েছে, এবং যদি তাকে ইংল্যান্ড থেকে বেরিয়ে করে দেওয়া হয় অথবা বের করতে হয়ে যেতে বলা হয়, তাহলে এই তিনি যদি বের হয়ে যান তাহলে ব্রিটিশ যে সিটিজেন যাকে তিনি লুক আফটার করছিলেন তাকেও এই দেশ থেকে বের হয়ে যেতে হবে। এই হচ্ছে মামলাটির রায়। ধন্যবাদ। তাহলে এই যে বিষয়টি আমরা জানি অনেকেই কিন্তু ব্রিটিশ সিটিজেনকে লুক আফটার করছেন বা তারা জানেন না কীভাবে কী পদ্ধতিতে অ্যাপ্লাই করতে হবেন করতে হবে হোমসদের কাছে ফর ফার্দার ফ্রিডমের জন্য। এই কারণেই কিন্তু আজকের এই আয়োজনটি আমাদের, এবং আপনি এসে আমাদের মাঝে আপনার মূল্যবান অপিনিয়ন দিচ্ছেন। আপনি কি বলবেন যে এই যে ডেরিভেটিভ রেসিডেন্স কার্ড সংক্রান্ত বিষয়ে রাইট সংক্রান্ত বিষয়ে কি কোনো আইনের ধারা রয়েছে? হ্যাঁ, অবশ্যই। এটা ই 2006 এর যে ইএ রেজুলেশন আছে, রেগুলেশনস, হ্যাঁ রেজুলেশন আছে, এটার যে 65 pounds এখানে সে আসতে পারবে, এখানে থাকতে পারবে এবং কাজ করতে পারবে। তাহলে তো মানে ওনার জীবনটা উন্মুক্ত হয়ে যাচ্ছে। এবং তাহলে কতদিন পর্যন্ত ইংল্যান্ডে এই এই অ্যাপ্লিকেন্ট অবস্থান করতে পারে? অ্যাজ লং সে হি উইল বি দ্য কেয়ারার অফ দ্যাট পারসন, মানে যিনি ব্রিটিশ সিটিজেন যাকে তিনি লুক আফটার করছেন উক্ত ব্যক্তির কেয়ার যতদিন পর্যন্ত প্রয়োজন ততদিন পর্যন্ত তাকে স্টে পারমিশন দেওয়া হবে। তাহলে এই যে অ্যাপ্লিকেন্ট যিনি ডেরিভেটিভ রেসিডেন্স কার্ড যদি কাকে দিয়ে দেওয়া হয় তিনি কি কখনো পার্মানেন্ট রেসিডেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন? না, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ রয়ে গেছে এই এই ইউ রেজুলেশনে যে সে পার্মানেন্ট রেসিডেন্সের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে না। হ্যাঁ, ধন্যবাদ। এবং আমরা কিন্তু আপনি যে ধারাটির কথা বলেছেন ওই ধারাটিতে আরেকটি কথা বলা হয়েছে যে প্রাইমারি কেয়ারের একজন ডাইরেক্ট রিলেটিভ হতে হবে। এই যে ডাইরেক্ট রিলেটিভ যে হওয়া এই সংক্রান্ত বিষয়ে কিন্তু বেশ প্রশ্ন রয়ে গিয়েছে দর্শকদের ভিতরে। এই ডাইরেক্ট রিলেটিভটা কি? এখানে প্যারেন্টস, গ্র্যান্ড প্যারেন্টস, স্পাউস অর সিভিল পার্টনার্স, চিলড্রেন, চিলড্রেনের ক্ষেত্রে কিন্তু ইনক্লুডিং অ্যাডপ্টেড চিলড্রেন বাট নট স্টেপ চিলড্রেন আর গ্র্যান্ড চিলড্রেন। আর তাহলে ডকুমেন্টসগুলি কী কী সাবমিট করতে হবে? 23 নম্বরে ডকুমেন্টসের ভিতরে দুটো ফটো লাগবে, জি, তারপরে কারেন্ট পাসপোর্ট অর ভ্যালিড ট্রাভেল ডকুমেন্ট লাগবে, বার্থ সার্টিফিকেট লাগবে অর আদার ডকুমেন্টস টু প্রুভ দ্য রিলেশনশিপটা কি, জি, আর একটা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে যে ধন্যবাদ। আমরা আলোচনা করতে করতে অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি, ভবিষ্যতে আবার এই বিষয়গুলি নিয়ে আলোচনা করবো। আপনি আলোচনা এই পর্যায়ে যদি আপনার সমাপনী বক্তব্য সংক্ষিপ্ত আকারে আমার দর্শকদের উদ্দেশ্যে বলেন আমি কৃতজ্ঞ থাকব। প্রথমে ধন্যবাদ জানাই ব্যারিস্টার মোহিত খানকে একটা চমৎকার অনুষ্ঠান আয়োজন করার জন্য, এবং ভবিষ্যতে আবারও দেখা হবে। দর্শকদেরকে শুভেচ্ছা। এবং এই ডেভিড রেসিডেন্স কার্ড সংক্রান্ত বিষয়ে আপনার বক্তব্য কি সংক্ষিপ্ত? এটা আসলে আপনারা এটা একটা চমৎকার আইন, এটা আসলে মানে অ্যাকনোলেজ অবগত করানোর জন্যে ব্যারিস্টার মোহিত খান যে প্রোগ্রামটা করেছে এটা ভেরি ইম্পর্টেন্ট। আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন যাদের এই ধরনের কোনো কিছু আছে অবশ্যই আপনারা অ্যাপ্লিকেশন করবেন, চেষ্টা করতে হবে। ধন্যবাদ।
আপনি খুব সুন্দর করে যে সম্পূর্ণ বক্তব্য বলেছেন সেজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, একবার চেষ্টা করে যারা ব্যর্থ হয়েছেন, সাফল্য অর্জন করতে পারেননি, তাদেরকে সাফল্য অর্জন করার চেষ্টা করতে উৎসাহ যোগাতে শতবর্ষ পূর্বে বাংলা সাহিত্যের একজন বিখ্যাত কবি বলেছিলেন, পারিব না এ কথাটি বলিও না আর, একবার না পারিলে দেখো শতবার। দর্শক মণ্ডলী, যে অনুষ্ঠানটির শুরুতে আমরা যে বিখ্যাত একটি মামলার রায় দিয়ে শুরু করেছিলাম, সেই মামলার রায় থেকে আমরা দেখতে পেয়েছি যে যিনি বাদী তিনি যখন অ্যাপ্লাই করেছিলেন, অ্যাপ্লাই করার পর হোম অফিস থেকে কিন্তু তিনি প্রত্যাখ্যাত হয়ে ফিরে এসেছিলেন, উনি কিন্তু সাফল্য অর্জন করতে পারেননি। পরবর্তীতে তিনি এই এই সিদ্ধান্তের বিরুদ্ধে অ্যাপিল করেছিলেন, ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালে তার অ্যাপিলটি প্রত্যাখ্যান হয়ে গিয়েছিল। পরবর্তীতে এটির বিরুদ্ধে তিনি অ্যাপ্লিকেশন ফর পারমিশন টু অ্যাপিল করেছিলেন, সেটি অ্যালাউ হয়েছিল, এবং এই এর পরিপ্রেক্ষিতে আপার ট্রাইব্যুনালটি হিয়ারিং হয়, সেই সেই হিয়ারিংয়ে তিনি উইন করেন, এবং পরবর্তীতে এই মামলাটিকে ফার্স্ট ট্রাইব্যুনালে পাঠানো হয় ফুল ফ্রি হিয়ারিংয়ের জন্য, সেই মামলাটিতে গিয়েও তিনি উইন করেছিলেন। অতএব হোম অফিসের কোনো অ্যাপ্লিকেশন প্রত্যাখ্যান হয়ে যাওয়ার অর্থ এই নয় যে আপনারা আবার চেষ্টা করতে পারবেন না। যদি আপনাদের অ্যাপ্লিকেশানগুলো জেনুইন হয়ে থাকে, যদি আপনারা জেনুইন অ্যাপ্লিকেন্ট হয়ে থাকেন, এবং অথবা যদি আপনার জেনুইন কোনো ভিকটিম হয়ে থাকেন হোম অফিসের কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে, তাহলে আপনারা হতাশ হবেন না, অবশ্যই আপনাদের চেষ্টা করে যেতে হবে, অবশ্যই আপনারা সফলকাম হবেন। দর্শক মণ্ডলী, এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থেকে এই অনুষ্ঠান দেখার জন্য আপনাদের প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। আমার আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি সলিসিটর এম কে হাসান ভাই, আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। আমাদের এই অনুষ্ঠান সংক্রান্ত বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন অথবা মন্তব্য থেকে থাকে, আপনারা আমাদেরকে ইমেল করতে পারবেন legalupdate@ntv.net। আগামী সপ্তাহের লিগাল আপডেট উইথ এনটিভি অনুষ্ঠানে দেখার আগাম আমন্ত্রণ জানিয়ে আমি এম এ মুহিদ খান আজকের অনুষ্ঠানের অতি সম্মানিত অতিথি সলিসিটর এম কে হাসান ভাইকে সাথে নিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।